আজকের আমাদের লাস্ট ডে লখনৌতে, আর কালকে সকালবেলা আমাদের ফ্লাইট কলকাতা রিটার্ন। এখনো দুটো জায়গা দেখা বাকি আছে, সো আমরা ঘরটার চাবি দিয়ে বেরিয়ে পড়েছি উইন। আর এখন আমরা যাচ্ছি ফার্স্ট নওশাজান, ওখানে লাঞ্চ কমপ্লিট করব, অ্যান্ড তারপর আমরা যাব আর একটা পার্ক আছে, সেই পার্ক আর একটা লুলু মল, ব্যাস এই দুটো যাওয়ার আছে। তো চলুন আমার সাথে দেখতে থাকুন। পৌঁছে গেলাম নওশাজান, এটা দস্তারখানের পাশেই অবস্থিত, আর দেখলাম মোটামুটি রেস্টুরেন্টটা ফাঁকাই আছে। অ্যাকচুয়ালি এটা আসার কারণ হচ্ছে আমার এখানে একটা ফ্রেন্ড আছে যার চিকনের বিজনেস আছে গ্লাস্টন বাড়ি। তো স্নেহা বললো যে নওশাজানে কিন্তু খাওয়া দাওয়া ভীষণভাবে ভালো, বলছে দস্তারখানে টেস্ট করেছো বাট এটা টেস্ট না করে এখান থেকে কিন্তু যেও না। তো আমাদের ইদ্রিশের বিরিয়ানি খাওয়া হয়নি কারণ যাওয়া হয়নি, এছাড়া লালার বিরিয়ানিও খাওয়া হয়নি কেননা ওটা যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে আমরা শুনে নিয়েছিলাম। তো ফাইনালি আমরা লাস্ট দিনটা ঠিক করলাম নওশাজানেই খাবো। এখানে কিন্তু বিরিয়ানি হাফ মিডিয়াম এবং ফুল প্লেট তিন রকমভাবে ভাগ করা আছে, তো আমরা মিডিয়ামটা নিলাম কেননা হাফটা মনে হচ্ছিল না হবে কেননা হাফটা খুব কম। তো এখানে আমরা সোফাতে বসে পড়লাম আর দেখলাম যে এখানে একটা তাকিয়ার প্লেস আছে, আগেকার দিনের সম্রাটরা একসাথে সকলে বসে মাঝখানে একটা টেবিল রেখে এইভাবেই খাওয়া দাওয়া করতো। তো আমরা ওয়েট করছিলাম আর আমরা খুব হাংরিও ছিলাম, তো আমাদের বিরিয়ানি চলে এলো। এটা হচ্ছে মিডিয়াম প্লেট বিরিয়ানি, আর ও যথারীতি এখানেও গলাউটি কাবাব এবং পরোটা ট্রাই করবে বলে নিল কেননা এইটাই এখানকার ফেমাস অ্যাকচুয়ালি। তো এখানে গলাউটি কাবাব মোটামুটি আমাদের ভীষণই ভালো লাগলো, দু পিস ছিল, আর বিরিয়ানিটাও আমাদের ভালোই লেগেছে, খুব খারাপ লাগেনি, তবে এখানকার প্রাইসটা একটু হাই ছিল। দেন আমরা একটা ক্যাব বুক করলাম, আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন যাব সেটা হচ্ছে লুলু মল। এটা নাকি ইন্ডিয়ার সব থেকে বড়ো মল ইন্ডিয়ার মধ্যে, যেটা লখনৌতে অবস্থিত। তো এটা অনেকটা ডিস্টেন্স, প্রায় এক ঘন্টার কাছাকাছি আমাদের সময় লাগলো জ্যামঝট কাটিয়ে লুলু মল যেতে। তো আমরা ফাইনালি লুলু মল পৌঁছে গেলাম, আর এইটা হচ্ছে লুলু মলের গেটটা, সত্যি এটা অনেক অনেক বড় ছিল। তো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি, আমরা ঠিক করেইছিলাম যে আর আমরা কোথাও যাব না, এক দুটো জায়গা যদিও দেখা বাকি ছিল বাট আমরা যাব না, আমরা ঠিক করেই রেখেছিলাম। জ্ঞানেশ্বর মিশ্র পার্ক যেটা আমাদের মিস হয়ে গেছে, এছাড়া ভীমরাও আম্বেদকরের আর একটা মেন পার্ক, একটা ওয়াটার পার্ক, একটা জুওলজিক্যাল পার্ক, এগুলো আমাদের যাওয়া একদমভাবে হয়ে ওঠেনি। তবে যেটা না দেখা হয়েছে সেটা না দেখাই থাক, তাহলে হয়তো কিছুর টানে আবারও এখনও আসতে পারি। তো এইটা হচ্ছে লুলু মলের ভেতরটা, আর এদের নিজস্ব বেকারি ছিল যেটা আমি না দেখিয়ে পারলাম না। মোটামুটি তো আমাদের এখানে কলকাতার মতনই সমস্ত কিছু ব্র্যান্ড ওখানে ছিল, বাট ওদের আমাদের যেটা স্পেন্সার্স ওদের সেটা হাইপার মার্কেট ছিল, এবং এই হাইপার মার্কেটে লুলু মলের নিজস্ব কিছু প্রোডাক্টস বিক্রি হতো, এটা ওদের বেকারির কেক। এবং এখানে দারুণ দারুণ কিছু মিষ্টি ছিল, সব মিষ্টির নামও আমি প্রপারলি জানি না, তবে ওরা বলছিল এগুলো সবই হচ্ছে সুইট আইটেম। তো এই হচ্ছে সেইগুলো, আমি প্রপারলি জানি না, এগুলো বিভিন্ন রকমভাবে করা ছিল, কোনোটা রসে ডোবানো ছিল, কোনোটা ড্রাই ছিল, কোনোটা সিমুইকে চাপ করে দুধ দিয়ে করা ছিল, মানে বিভিন্ন রকম মিষ্টি ছিল এবং লোক খুবইভাবে নিচ্ছিল। এখানে এগুলো ছিল বেকারিজের কুকিজ, এগুলো ভীষণ ভীষণ ভালো ছিল। এগুলো ওদের ওখানকার কেক এবং কুকিজ কিছু। তারপর আমরা এখান থেকে ফ্লাইটে যাব, তাই জন্য একটু কিছু কেক টেক নিয়ে নিলাম, কারণ আমরা যা নিয়ে গেছিলাম কলকাতা থেকে মোটামুটিগুলো সবই শেষ। এটা ওদের চিজ ছিল যেটা আমার হাজব্যান্ড দেখাছিল, এগুলো সব বিভিন্ন শেপেতে পাওয়া যাচ্ছিল এবং ফ্লেভার আলাদা ছিল। তারপর দেখলাম এখানে গরম জিলিপি পাচ্ছে, যেটা ভালো ঘি দিয়ে ভেজে ফেলে রসের মধ্যে ছাড়ছিল। তো আমরা একটুখানি জিলিপি ট্রাই করলাম ওখানে, এবং এটা অদ্ভুত ভালো খেতে ছিল। তারপর আমরা সন্ধ্যের মধ্যেই তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে সমস্ত প্যাকিং ট্যাকিং করে নিলাম, হোটেলে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম, এবং রাত্রিরে খুব সিম্পল খাবার নিয়েছিলাম, ভাত, প্লেন মুগের ডাল, জাস্ট সেদ্ধ এবং আলু এবং কড়াইশুঁটির হালকা ভাজা, ব্যাস এই দিয়ে আমরা রাত্রে ডিনার কমপ্লিট করলাম। কেননা আমাদের ভোরবেলা 4:30 উঠতে হতো, আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 8টার, তো আমাদের চেক ইন করতে হতো মোটামুটি 4:30।